পথসভার মাধ্যমে 200 জন তৃণমূল কর্মী যোগদান করল কংগ্রেসে। দলে গুরুত্ব না পেয়ে 200 জন তৃণমূল কংগ্রেসের কর্মী জাতীয় কংগ্রেসে যোগদান করল। শুক্রবার রাতে শামসারগঞ্জের কাকুরিয়া সাহেবনগর স্কুলে একটি পথসভার মাধ্যমে প্রায় 200 জন তৃণমূল কংগ্রেসের কর্মী কংগ্রেসের পতাকা ধরে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। এই দিন বগদাদনগর অঞ্চল থেকে যোগদান করার পাশাপাশি পথসভাও অনুষ্ঠিত হয়। এই দিনে এই সাহেবনগরের পথসভায় পাশাপাশি আগামী 30 তারিখ শামসারগঞ্জের থানায় গণডেপুটেশন এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। শুধু শামসারগঞ্জ নয়, রঘুনাথগঞ্জ থানা সহ একাধিক থানাতে গণডেপুটেশন ও বিক্ষোভ মিছিল হবে বলে আগামী 30 তারিখ বিকেল 3টা বলে জানান শামসারগঞ্জের ব্লক কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ ইমাম শেখ। এই দিন এই পথসভায় উপস্থিত ছিলেন শামসারগঞ্জের জাতীয় কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ ইমাম শেখ, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সহ একাধিক নেতৃত্বরা। পঞ্চায়েত ভোটের আগে কোনোদিন শাসক দলে ভাগুন না হলে বিরোধী দলে ভাগুন শামসারগঞ্জের রাজনীতি যেন ভাগা করার খেলা হয়ে উঠেছে আর যা গিয়ে ব্যাপক সরকল পড়েছে এলাকা জুড়ে। সাগর আলী, রিপোর্ট NTPW। আজকে আমাদের যে প্রোগ্রাম সেটা হচ্ছে একটা জনসভা। আমরা জনসভা বলেই প্রথমে এসেছিলাম যে আমরা 30/4/2023 তারিখ রোজ রবিবার আমাদের একটা থানাঘেরা অভিযান আছে, ওই পরিপ্রেক্ষিতে আমরা সভা করতে এসেছিলাম। কিন্তু সভা করতে এসে আমরা যেটা সবচাইতে ভালো দিক দেখতে পেলাম, মানুষ তৃণমূলের বিরুদ্ধে যে কতটা ক্ষোভ আছে হ্যাঁ তা প্রকাশ করলো কেমনভাবে জানি। এরা নতুনভাবে বলছে আমরা তৃণমূল আর করবো না, এখন ওরা আমাদের কংগ্রেসে যোগদান করলো, যেটা আমরা কল্পনায় ভাবিনি। শাসক শিবিরে ভাঙনের মূল কারণ হচ্ছে অরাজকতা, মানুষ অরাজকতা বুঝতে পেরেছে, ওই জন্যে আপনার দল ছেড়ে প্রায় লোক দলের বাইরে চলে আসছে, অন্য দল কংগ্রেসে CPM-এ এই দলগুলি যোগদান করছে। অঞ্চলে ভাঙন দেখেছি বগদাদনগর, নিমপিতা, প্রতাপগঞ্জ, এছাড়া অন্যান্য অঞ্চলগুলো আমরা ভাঙন দেখতে পেয়েছি। অবশ্যই একটা ভালো বার্তা বহন করে, যখন ভাঙন এইভাবে হয় তখন একটা ভালো বার্তা বহন করে, অবশ্যই আমরা ভালো কংগ্রেস অবশ্যই আমরা ভালো জায়গায় যাব। আমার নাম শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুর্শিদাবাদ জেলা। সরকারের বা তৃণমূল নেতারা যেভাবে দুর্নীতি জড়িয়ে পড়েছে, আমি প্রায় 9 বছর উৎসব দিয়েছিলাম, ওদের যেভাবে দুর্নীতি সীমার বাইরে বলা যায় না। হয়তো একটা বাড়ির পরিবর্তে বলছে তোমাকে বাড়ির টাকা দেবো, 20,000 টাকা দাও, 25,000 টাকা, টাকাই ঢোকে না, আগের টাকাগুলো দিয়ে দাও। একটা রাস্তা হবে সেখানে যেয়ে দাঁড়িয়ে থাকছে নেতারা, কন্ডাক্টরকে বলছে টাকা দাও। হ্যাঁ, তো সেখানে কাজটা কী হবে ওই জন্য বলেন। হ্যাঁ, সেখানে কোশ্চিন, আর একটা কোশ্চিন, ধরো আমি একটা পার্টি করতে যাই, জনগণের সঙ্গে যোগাযোগ থাকে, তো কোনো জনগণ হয়তো বললো ভোট দিয়েছে কি আমাকে এই কাজটা দিতে হবে আমির ভাই বা মির্জা ভাই, যেটা সম্পর্ক লাগে বলে, তো ঠিক আছে আমি নেতাদের বলবো। তো গ্রামের নেতাগুলোকে বলা হয়, তো যা উত্তর দেয় কি জানো, তুমি জনগণ জনগণ বেশি করিও না। গ্রাম্য নেতারা, গ্রামে যারা দায়িত্ব রয়েছে, মেম্বার রয়েছে, আরও আর আশেপাশে দু একজন থাকে, আর ফ্যামিলিগত রাজ চলে ওখানে, হ্যাঁ জনগণের কথা ভাবে না। আমি বগদাদনগর অঞ্চল 120 মেম্বার, আমার নাম আমির হোসেন। শামসারগঞ্জ ব্লকের ডাকে বগদাদনগর অঞ্চলে, বগদাদনগর অঞ্চলের উদ্যোগে আজকে একটা পথসভা। সেটা মূল বিষয় হচ্ছে যে আগামী 30 তারিখ শামসারগঞ্জ থানায় একটা গণডেপুটেশন ও বিক্ষোভ সমাবেশ রয়েছে, সেটাকে রেখে আমরা আজকে পথসভায় মানে আয়োজন করেছিলাম মানুষকে জানানোর জন্য যে সেদিনকে যেন যাওয়া হয়, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তার সাথে সাথে আজকে সত্যি কথা বলতে মানে আমি অবাক যে মোটামুটি বেশ কয়েকটা সভায় পথসভায়
আচমকিতভাবে, যেমন তিন পাকড়িয়া অঞ্চলে আজকে হলো, আমার হাত ধরে এখানে অনেক নেতৃত্বরা সব ছিলেন, ঠিক অনুরূপভাবে আবার বগদরনগর অঞ্চলে এই কাকরিয়া মোড়ে বেশ চকসাপুর গ্রাম থেকে আমির ভাইয়ের নেতৃত্বে আবার কয়েকশো লোক যোগদান করল তৃণমূল ছেড়ে কংগ্রেসে। তো আজকে বলা যায় যে পথসভাটাও একটা যোগদান সভায় রূপান্তরিত হল। ঠিক আজকে এই টিপুদা ছিলেন আর কি নিন্দিতায়, হ্যাঁ, তাতে কিন্তু দেখা গেল যে নিমতিতাতে যে সভাটা ছিল তাতেও কিন্তু একটা যোগদান সভা তৈরি হয়েছে। তা আমাদের আজকে বলা যায় এক প্রকার বকলমে যে শামসেরগঞ্জে যখনই কোনো পথসভা হচ্ছে সেখানেও কিন্তু একটা যোগদান সভাই পরিণত হচ্ছে। থানা যে গণ থানায় যেটা আমাদের মূল তিনটা এজেন্ডা আছে, তার মধ্যে বিবিধ রয়েছে এজেন্ডা তিনটার মধ্যে, যে এলাকা যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এক। দুই নম্বর হচ্ছে গণতন্ত্র যেন প্রতিষ্ঠা হয়, মানুষ যেন তার নিজের ভোট নিজে দিতে পারে, সেটা প্রশাসনকে দেখতে হবে। তিন নম্বর যেটা হচ্ছে আপনার, যে অকারণে কোনো শান্তিপ্রিয় মানুষকে কংগ্রেস কর্মী সহ কোনো শান্তিপ্রিয় মানুষকে কিন্তু অকারণে হেনস্থা না করা হয়, কোনো ফলস কেস না দেওয়া হয়, তারই প্রতিবাদে গণডিপুটেশন। আজকে কতজন কতজন কোন অঞ্চল থেকে? এই বৈদ্যনগর অঞ্চলের চশাপুর গ্রাম থেকে। কি করতে তারা, কোন দল? তারা তৃণমূল কংগ্রেস। কি কারণ? তারা এই কারণটা তো আপনারা ভালোই জানছেন পরিষ্কার আর কি, যে তাদের যে দুর্নীতি, তাদের যে মানে মানে লাগামহীন দুর্নীতি, কখনো গরু চোর, কখনো কি মুরগি চোরও বলা যায় এক প্রকার, মানে এরা কোনো জিনিসই চুরি করতে বাকি রাখেনি, ফলে এই চোরেদের বিরুদ্ধে মানে তারা কিন্তু রুখে দাঁড়াতে চাইছে, ফলে তার মানে স্বচ্ছ ভাবমূর্তি একটি মাত্র দল ভারতবর্ষে, সেটা কিন্তু জাতীয় কংগ্রেস দল, সেটা কিন্তু তারাকে তারা কিন্তু বেছে নিয়েছে। আমার নাম মোহাম্মদ ইমাম শেখ।